পশ্চিমবঙ্গবাসীর বিশেষ করে দক্ষিণবঙ্গে কিন্তু গরমের হাত থেকে স্বস্তির তেমন কোনো খবর নেই। তার কারণ আমরা অলরেডি পশ্চিমের যে জেলাগুলোতে কিন্তু আগামী 48 ঘন্টায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে আগামী 48 ঘন্টায় তাপপ্রবাহে সতর্কতা জারি করা হয়েছে। আর উপকূলবর্তী যে জেলা যেগুলো আমাদের আছে সেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি বেশি থাকবে, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং ডিসকমফোর্ট লেভেল কিন্তু বেশি থাকবে। ফলে অ্যাটলিস্ট আগামী 48 ঘন্টায় যে গরমটা আমরা গত 3 দিন ধরে পাচ্ছি তার থেকে কিন্তু স্বস্তির এই মুহূর্তে কোনো খবর সেরকম নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি একটু ভালো, বিশেষ করে 48 ঘন্টা পর থেকে উত্তরবঙ্গের উপরে 5টা জেলাতে বিশেষ করে আলিপুরদুয়ার এবং কুচবিহার এসব দিকে আমরা আশা করছি একটু বেশি বৃষ্টি পাব, সেটা হচ্ছে 48 ঘন্টা পর থেকে। মোটামুটি কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 38-এর মধ্যেই থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে নেই। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে 40 থেকে 42। কমছে সম্ভাবনাটা, মানে পেছাচ্ছে, হয়তো আশা করা যায় 14 নাগাদ কিছু একটা ডেভেলপমেন্ট হয়তো হতে পারে 13-14 ওই সময়টা। বৃষ্টির তো বলা যাবে না এই মুহূর্তে, থান্ডারস্টর্মের ক্ষেত্রে আমরা যেটা বলছি এই মুহূর্তে যে সিনপটিক সিচুয়েশন মানে আমাদের যে উইন্ডের যে প্যাটার্ন তাতে কিন্তু আগামী 48 ঘন্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বরং যেটা বললাম পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ উপকূলবর্তী জেলাগুলোতে 2 থেকে 3 ডিগ্রি স্বাভাবিকের থেকে বেশি। 13 তারিখ থেকে একটু এই যে তাপমাত্রার যে বাড়তি যে টেন্ডেন্সিটা এটা একটু কমবে আশা করা যায়, তার কারণ বায়ুর যে গতিপথ তাতে সামান্য একটু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ফলে সেক্টর থেকেই বলা হচ্ছে যে এনভায়রনমেন্টে একটু কন্ডিউসিভ হবে থান্ডারস্টর্ম ডেভেলপমেন্টের জন্যে, কিন্তু বৃষ্টি হবে সে কথা কিন্তু বলছি না আমরা। আমরা বলছি যে এনভায়রনমেন্টটা থান্ডারস্টর্ম ডেভেলপমেন্ট হতে গেলে যা যা লাগে সেদিকে এগোচ্ছে। থ্যাংক ইউ দাদা।